ঘুমাইতে কা এই ঘুমাইতে কা কিরলাই যাও সবাই সব কথা বলা দরকার কি করতে হবে বাস কাম চলি যা এই একদিকে ডাকান এদিকে আমি বরিশাল সদরের স্থায়ী বাসিন্দা হিসাবে 350 বছরে আমার পূর্বপুরুষ এই বরিশাল সদরের বাসিন্দা। আমরা বরিশালের জনগণ মানে সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটা মানুষ চায় যে বরিশালের সদর উপজেলার স্থানীয় লোকজন এখানে প্রতিনিধিত্ব করুক। এতদিন যেটা হয় নাই সেইটার জন্য আমি এ করছি। আমি আমার দলের কাছে নমিনেশন চেয়েছি। দল আমাকে বলছে যে নৌকা তো একটা নৌকা একজনা দেওয়া যাবে এবং প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হোক, এই কারণে দলে অন্যান্যরাও নির্বাচন করতে পারবে, সেখানে কারো বাধা নেই। না, আমি বিদ্রোহী প্রার্থী না, আমি স্বতন্ত্র প্রার্থী এবং আমি জনগণের এবং আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ইনশাআল্লাহ আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। আল্লাহর রহমত, আল্লাহ যদি আমাকে বাঁচাই যদি রাখে তাহলে আমি থাকব। আমার লক্ষ্য উদ্দেশ্য বরিশালের এই যে 10টা ইউনিয়নে আমরা গত 5 বছরে আমাদের সরকার ক্ষমতায় ছিল, আমার এমপি ছিল, আমার উপজেলা চেয়ারম্যান ছিল, আমার জেলা পরিষদ ছিল, আমার ইউনিয়ন পরিষদ ছিল, আমার ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত আমার ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের 10টা ইউনিয়নে কোনো উন্নয়ন হয় নাই। সেই উন্নয়নটা যাতে গতিশীল হয়, যেমন ধরেন 2011 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে বরিশাল নদীর ওপারে একটা বিশ্ববিদ্যালয় হবে। আপনারা জানেন 22 ফেব্রুয়ারি 2011 সালে সেই মেইন বিশ্ববিদ্যালয় হয় নাই। আমি চাই নদীর ওপারে ওই পাবলিক বিশ্ববিদ্যালয় পাশাপাশি মেইন বিশ্ববিদ্যালয় হোক, এটা এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হোক। জি, হয় নাই এজন্য দায়ী করবো। আমরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছি স্থানীয় না বিধায়, তারা আমার এই মাটি মা মাটির সন্তান না বিধায়, এই তাদের এখানে সরকারের কোনো ই নাই। সরকার এর কাছে চাইলেই দিত, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে চাইলেই দেওয়া হতো। এবং সবচেয়ে বিশেষ করে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল আসাদ আবদুল্লাহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাপতি ছিলেন, তার একটা ডিউ লেটারে যদি 5 কোটি টাকা চাইতাম সেখানে আমার 500 কোটি টাকা আনা সম্ভব ছিল। সেইটা আমাদের যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, তারা এই হাল্লুড়ি নিয়ে ব্যস্ত ছিল, এখানে আমার সরকারের কোনো ই নাই। তা সেই কারণে আমি আমার এই মা মাটির সন্তান হিসাবে আমি নির্বাচন করব। এবং আপনারা যে দেখেন আমি যেটা কথা বলছি এটার সাথে সত্যতা যে 10টি ইউনিয়ন যায় না, রাস্তাঘাট পোল কালবার এমনকি হাঁটাও যায় না। বিশেষ করে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে যাব, সেইটা আমি হার্টের রোগে আমি যেতে পারছি না শুধু রাস্তার কারণে। আমার 4 মাইল হাইটটা তো আমার যেতে হয়, কোনো গাড়ি চলে না।
হ্যাঁ, আমরা আজকে আমাদের বরিশাল সদর উপজেলার যে নির্বাচন আগামী 24শে মার্চ, সেটা আজকে মনোনয়নপত্র আমরা জমা দিলাম। বিশেষ করে আমাদের এই বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি সাইদুর রহমান রিন্টু নৌকা মার্কার, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকার প্রতীক দিয়েছেন এবং সেই প্রতীক আমরা আজকে এই রিটার্নিং অফিসারের কাছে আমাদের এই বরিশাল মহানগরের মাননীয় মেয়র শেনেবাদ সাদেক আবদুল্লাহ সহ বরিশাল সদর উপজেলার সভাপতি এবং সেক্রেটারি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের মেম্বার, বিভিন্ন ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি, মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ভাইস চেয়ারম্যান দুজন সহ, বিশেষ করে অ্যাডভোকেট মধু এবং রেহানা সহ আমরা আজকে রিটার্নিং অফিসারের কাছে জমা দিলাম। আমি আশা করি ইনশাল্লাহ এই এটা অ্যাকসেপ্ট হলে আমরা আগামীতে এই বরিশাল সদর উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রীর যে দেয়া যে গ্রামকে শহর করা, ইনশাল্লাহ আগামীতে আমরা এই গ্রামকে শহরে রূপান্তরিত করব। কিছুক্ষণ আগে আরেকজন প্রার্থী মনোনয়ন দাখিল করে গেছেন, জনাব আনোয়ার হোসেন। তিনি বলেছেন যে তিনি বিদ্রোহী প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী, এবং তিনি এও বলেছেন যে গত 10 বছরে এখানকার যিনি চেয়ারম্যান ছিলেন, আসলে দেশ উন্নয়ন যখন এগিয়ে যাচ্ছে তখন এখানকার উপজেলা চেয়ারম্যানের অদক্ষতা কোনো উন্নয়ন এখানে হয় নাই, বঞ্চিত হয়েছে। আপনি কি বলবেন ওনার বক্তব্য অনুযায়ী? আসলে তার গভর্নমেন্টের 10 বছর আছে, তার বক্তব্যটা সঠিক নয়, যেহেতু সে যদি সে যদি দলের মহানগর আওয়ামী লীগের সে সদস্য, কাজেই সে বিদ্রোহী প্রার্থী, সে দলের প্রার্থী না। যেহেতু দল আমাকে নমিনেশন দিয়েছেন নৌকা মার্কা, কাজেই সে কোনো ইনার সে বিদ্রোহী প্রার্থী হতে পারে, উন্নয়ন করতে পারেন না, ব্যর্থ বলছেন, এটা তার হয়তো মুখের কথা। আমি 10টা ইউনিয়নে কি উন্নয়ন হয়েছে এইখানে জনগণ দেখেই আপনি বুঝতে পারতেছেন যে আমাদের সাথে কত জনগণ এই 10 ইউনিয়ন থেকে এসেছে এবং তার সাথে কি এসেছে, কাজেই এই কথা একটা তার একটা মিথ্যা। অবশ্যই একটু আছে, সে যদি সিদ্ধান্তের বাইরে ই করে থাকে, সেটা আমাদের যে মাননীয় অভিভাবক আছেন এই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসান আবদুল্লাহ, সদর উপজেলা সে অবশ্যই সে এটার অ্যাকশন নেবে। আপনি কি করবেন নির্বাচিত হইলে? নির্বাচিত হলে ইনশাল্লাহ এই 10টি ইউনিয়নে আমি গত 5 বছরে যে কাজ করেছি, বাকি আগামী 5 বছরে আপনার জানেন আমাদের বরিশাল এই সদর উপজেলার কিছুদিন আগে যে এমপি নির্বাচিত হয়েছেন, সে মাননীয় প্রধানমন্ত্রী সেই তাকে মন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন, এবং পাশাপাশি যেহেতু এটা সদর উপজেলা, সেহেতু বরিশাল সিটি কর্পোরেশনের আমরা অ্যাটাচড, এখানে আমাদের মেয়র আছেন শেনেবাদ সাদেক আবদুল্লাহ আছেন, এবং সবাই শেষে আমাদের মাথার উপরে যে আমাদের যে অভিভাবক আল্লাহ আবুল হাসান আবদুল্লাহ, সেও স্থানীয় সরকার পল্লী উন্নয়নের একজন মন্ত্রী, কাজেই আমি মনে করি আগামীতে আমাদের এই উপজেলায় কাজ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু হবে, অবশ্যই সুন্দর হবে, আমি আশা করি সবাই নির্বাচনে অংশ নেবে এবং নৌকাকে বিজয়ী করবে। সবাইকে ধন্যবাদ।